আমরা হচ্ছে এই টিউটোরিয়ালে দেখব আরেকটি প্লাগসের কাজ, সেটি হচ্ছে এটি যে উইক গেস্টে অনেকগুলো পোস্ট থামনেল এবং এক্সার্ভড কন্টেন্ট আকারে শো করবে, আর্টিকেল উইথ থামনেল এটি শো করবে। সো এটি কীভাবে আমরা করব, লাইক এরকম এটি কীভাবে শো করবে সেটি আমরা দেখব। সেটি দেখার জন্য আমরা হচ্ছে স্পেশাল রিসেন্ট পোস্ট প্রি এডিশন এটি কপি করে সার্চ দিব, দেন হচ্ছে আমরা এটিকে ইনস্টল করব। এটি ইনস্টল করব স্পেশাল রিসেন্ট পোস্ট, এটি ইনস্টল করব অ্যাক্টিভ প্লাগইন। এটিকে ব্যবহার করার জন্য আমরা উইডজেস্টটিকে রিলোড দেব, স্পেশাল রিসেন্ট পোস্ট এটি, এটিকে আমরা হচ্ছে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। হচ্ছে প্লাগইনসটি আমরা কনফিগার করব, কনফিগার হচ্ছে এরকম যে আমরা এখানে স্পেশাল পোস্ট রিসেন্ট পোস্ট, এখানে আমরা লেটেস্ট পোস্ট বা আমাদের মতো করে টাইটেল বসিয়ে দিতে পারি। দেন হচ্ছে ডিসপ্লেতে আমরা থাম্বনেল কি রাখবো কি রাখবো না সেটি ইয়েস নো, ডিসপ্লেতে পোস্ট আর পেজ এটি কি থাকবে কি থাকবে না ইয়েস, সরি এখানে হচ্ছে আমরা কি পোস্ট শো করাবো নাকি পেজ শো করাবো সেটি আমরা এখানে বলে দেব। দেন হচ্ছে আমরা কতটি পোস্ট অথবা পেজ এখানে ডিসপ্লে করাতে চাচ্ছি সেটি এখানে মেনশন করে দেব। দেন হচ্ছে থাম্বনেল অপশন, থাম্বনেল অপশনে আমরা থাম্বনেল কত সাইজের থাম্বনেল শো করাবো সেটি এখানে বলে দেব। দেন হচ্ছে আমরা এখানে আমাদের ওয়ার্ড কতটুকু হবে, আমাদের ওয়ার্ড কতটুকু হবে ক্যারেক্টার কতটুকু হবে সেটি আমরা এখানে বলে দেব। দেন হচ্ছে আমরা কি টাইটেল শো করাবো নাকি অ্যাকসেপ্ট শো করাবো নাকি ওনলি থাম্বনেল শো করাবো সেটি এখানে আমরা সিলেক্ট করে দেব। ডেটের হিসাবটি আমরা হচ্ছে এখানে বলে দেব, এটা ডিফল্ট অবস্থায় থাকবে, অ্যাডভান্সের মধ্যে আমরা সব কিছুই ঠিক রাখবো, আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই কোনো কিছুই। দেন হচ্ছে ফিল্টারিং অপশন, ফিল্টারিং অপশনটি হচ্ছে আমাদের আমরা যে যে ক্যাটাগরি শো করাতে চাচ্ছি সেগুলো, যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি আমরা শো করাতে চাচ্ছি সেগুলোর আইডিটি এখানে বসিয়ে দেব, অথবা হচ্ছে আমাদের ইনক্লুডিং পোস্ট অথবা পেজের আইডিটি যদি স্পেশালি শো করাতে চাই অন্যগুলো শো করবে না সেটি আমরা এখানে বলে দেব বা মেনশন করব। যদি পেজ এবং পোস্টের কোনো আইডি আমরা শো করাতে না চাই সেটি আমরা এখানে এক্সক্লুড করে দেব। দেন হচ্ছে সেভে ক্লিক করব। আমরা যদি এখন আমাদের সাইটটিকে রিলোড দিই তাহলে হচ্ছে আমরা এটিকে এর কার্যক্রম বা অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো। এখন আমরা আমাদের পেজটিকে যদি রিলোড দেওয়ার পর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা পেয়ে যাব। এখানে এখানে আমাদের এর টাইটেল থামনেইল এক্সার্ভড বা আর্টিকেল কন্টেন্ট এগুলো কিন্তু প্রপারলি শো করতেছে। এভাবে হচ্ছে আমরা আমাদের এই প্লাগইনসটি ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে।